好，刘队长来。সকালে আমি আইসি দোকানে দেখলাম তালা ভাঙা, তারপর আমি পুলিশে ফোন করলাম, দরজা খুললাম, ঢুকলাম, সংখ্যা দেখলাম দোকানের ক্যাশ ভাঙা, ক্যাশ ভাঙা, ক্যাশের যা টাকা আসিল, তারপর আমার একটা জমানো টাকা আসিল, যেমন তারা এটাও নিয়ে গেছে, এটার মধ্যে প্রায় 10-15 হাজার টাকা আসিল, ক্যাশের মধ্যে আসলো 3-4 হাজার 200 টাকা নিয়ে গেছে। তারপরে এদিকে দামি দামি যে জিনিসগুলো আসলো, এপ্রিটের 1 কেজি 500 টি, 1 কেজি আপনার কাঠবাদাম, তারপরে কাজু বাদাম এটি নিয়ে গেছে, মশলার লিকুইডার মেশিন, পনিরের ডিব্বা, মশলাপাতি যা আছে সব নিয়ে গেছে। আমরা কমিউনিটি ক্লাবের থেকে আমরা এদিকে স্ক্রিন লাগানো হয়েছে, খেলা দেখতেছে, বাজারে ঘুরে যাচ্ছে, 11:30 সময় রাত্রে আমি তো দোকান থেকে বাড়িতে গেছি, আমার বাড়িও দোকানে উল্টা দেখি, এর মধ্যে যদি এরকম চুরি হয় এমন একটা জায়গার মধ্যে, আমার হয়েছে, এটা তো আর অন্য কারোর হয়েছে না।